প্রকাশ করা হলো বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচগুলোর সূচি। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দুইটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ প্রথমটি শ্রীলঙ্কা এবং দ্বিতীয়টি শক্তিশালী ইংল্যান্ড। বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের দলগুলোর প্রস্তুতি পর্ব। 29 সেপ্টেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। একই দিনে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং পাকিস্তান মুখোমুখি হবে একে অপরের। টাইগারদের দ্বিতীয় প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। 2 অক্টোবর ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। এই দুটি ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপের আগে শেষবারের মতো ঝালাই করে নেবে টাইগাররা। এবার বিশ্বকাপ জেতার জন্য মরিয়া টিম বাংলাদেশ। দলে রয়েছে নির্ভরযোগ্য বেশ কয়েকজন প্লেয়ার, যাদের উপরই এখন বর্ষা সকলের, যার মাঝে অধিনায়ক সাকিব আল হাসান অন্যতম। দলের প্রয়োজনে ব্যাট কিংবা বল হাতে দলকে রক্ষা করে ছিনিয়ে আনুক স্বপ্নের বিশ্বকাপ ট্রফি, সেটাই এখন আশা করছে গোটা বাংলার মানুষ। ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার সাথে পারফরমেন্স দেখে বোঝা যাবে কেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। প্রিয় দর্শক, ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের সাথে খেলা ম্যাচগুলো কতটুকু কাজে দেবে বলে আপনাদের ধারণা, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।